সেটাই সিজি বলা নাকি অ্যানিমেশন দেখি একটু তাহলে বুঝতে পারবো। নিনা পরো আসলে ইక్కడ నుంచి వచ్చాను నాకి సమస్య ఎప్పటి నుంచి ఉందో ఏ శవాస్ ఎంత ప్రయత్నించినా గుర్తు రావట్లేదు ఇక మా మేలు కోసం ఆశ్రమం వదిలిపెట్టి పోవాలి తనకున్న సమస్యతో అసలు ఎక్కడికి వెళ్తాడు ఎలా బ్రతుకుతాడు আচ্ছা মেয়েটাকে সরিয়ে দিচ্ছে আজা দেবদাসী। সে লুকটা প্রিন্স অফ পার্সিয়ার মতন দিয়েছে। হ্যাঁ অ্যাসাসিন ক্রিড প্রিন্স অফ পার্সিয়ার। হিমালয় শ্রেণীলো ఉండే ద్రోణగిరి అనే పర్వతం మీద ద్రోణగిరి 6 సంవత్సరాలకు ఒక్కసారి వచ్చే వైద్రతి దినాడు స్వయం మాలిపత్రాలో వికసిస్తాయి మష్రూమ్ మనిషి స్పర్శతో నీకున్న సమస్యను కూడా తీర్చగలవు అచ్చా మష్రూమ్ గల పవర్ ఆసే ఇంకో 36 సంవత్సరాలు 36 ఇయర్స్ పోర్ ఆసే నువ్వు త్వరగా హిమాలయాలకు బయలుదేరాలి ప్రాబ్లం లేకుండా త్రివేణి చేరుకునే రూట్ నాకు తెలుసు ఇక్కడ బతకలేను నా వల్ల కాదు నీ వల్ల నేను దొరికిపోవచ్చు ఊరంతా చల్లగా ఉండాలంటే దేవదాసిని ఎలా తిరిగి తీసుకురావాలో చూడు నన్ను ఇంకెప్పుడు వదిలేసి వెళ్ళకమ్మా ఐస్ హస్ బికమ్ డేంజరస్లీ థిన్ అప్ దేర్ ఆప్కి జాన్ కో ఖతరా హో సక్తా హై హిందీ తో బోల్చి বাইলিঙ্গুল হবে হয়তো যেহেতু গড়ওয়াল হিমালয় যাই বলছিল না রাত্রিকা এমি দুর্গি তেরালা মানে 2 ডেজ এর টাইম উnde সময় আ গয়া হ্যায় পাপিয়ো কো ঠিক করনে কা ই সাবজেক্ট মিতা ওয়ালালা কাদু ই বিষয় উড়লো তেলিক মুnde আ এমি রহস্যম কালি পূড়দেই পাওয়ালা বাళ్ళ গায়ালকু নউ বাধন মোস্তনাও It's going to be a groundbreaking discovery. Lifelong ఇంకో మంచి ముట్టుకోకుండా ఇలానే ఉండగలవా? హే గ్యామ్ లాగ్లో కింద మా ట్రైలర్టా. ఇది ఒన్న టైప్. వావ్. খুব একটা খারাপ করেনি গ্রাফিক্স কিন্তু ভাই এরা সাউথে কিসব মুভি বানাচ্ছে গ্রাফিক্স এর মধ্যে ন্যাচারাল ব্যাপার আছে ট্রেলারটা একটু ব্রেকডাউন করি ফারস্টে কি বললো যেটা হচ্ছে ওর একটা প্রবলেম আছে প্রথমে দেখালো একটা স্ট্রেঞ্জার ঘুরে বেড়াচ্ছে তারপরে দেখালো হচ্ছে 36 ইয়ার্স এর পর পর বললো না যে তোমার প্রবলেমটা একমাত্র সলভ করতে পারবে ম্যাজিক মাশরুমটা যেটা লাইট এমিট করে আর হিমালয়তে হয় যে ও গেল ওখানে গিয়ে ওখানে গেল এন্ড উই অ্যাডভেঞ্চারটা নিয়ে স্টোরিটা হবে প্লাস আবার এদিকে আরেকটা সেই টিম ট্রেক করতে গেছে যে মেয়েটাকে দেখালো ওরা মনে হয় একসাথেই গেছে সায়েন্টিফিক ডিসকভারির জন্য গেছিল ম্যাজিক মাশরুমটা আনতে বলো না দিস উইল বি আ বিগ ব্রেক থ্রু না এরকম কিছু একটা ডায়লগ দিল কিন্তু একসাথে মনে হয় গেলেও মানে টিম আলাদা ও একা গেছে ওরা বোধহয় আলাদা গেছে সেটা হতে পারে হয়তো স্টোরি লাইনে ওই সেরকমই মনে হলো বাট
খুব ইন্টারেস্টিং লাগছে আমার, গ্রাফিক্স ভালো আছে, কনসেপ্টও ভালো আছে, এটা নতুন ধরনের লাগলো, নতুন ধরনের। আর ইনফ্যাক্ট আমার ইয়েগুলো খুব ভালো লাগছিল, স্টারকাস্টদের দ্য ওয়ে দ্য মুভি ওয়াজ শর্ট, মানে কালার গ্রেডিং হোক, একটা সিজি সাথে একটা ব্যাকগ্রাউন্ডের সাথে যে মিক্সচারটা, তো ওই জিনিসগুলো আমার খুব ভালো লাগছিল। ইটস অ্যান অ্যাডভেঞ্চার ড্রামা, মিস্টিক্যাল মুভি, ইন টু দ্য ডিপ হিমালয়ান্স টু ফাইন্ড এ কিউর ফর হিস টাচ স্টারভেশন, দারুণ হবে মনে হচ্ছে এটা। 8th মার্চ বেরোচ্ছে। হ্যাঁ, যদি সিজিটা পুরো কমপ্লিটলি ওরা মোটামুটি ফিক্স করে নেয়, আমি এইসব সিনেমাতে একদম খুঁত ধরতে চাই না ওরমভাবে, কারণ অবভিয়াসলি বাজেট ওই লেভেলে না, তাও সেই হিসেবে যেরমভাবে ওরা সিজি হ্যান্ডেল করছে বেশ ভালোই লাগছে। সো প্লিজ লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন যদি এটার ব্যাপারে যদি কোনো ইনফরমেশন থাকে তোমাদের কাছে। আর যারা ফার্স্ট টাইম দেখছো প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, একটু হেল্প করে দাও, আমাদের সাবস্ক্রাইবার্স বাড়িয়ে দাও। সো চলো আবার চলে আসবো অন্য কোনো মুভি রিঅ্যাকশন বা ট্রেলার রিঅ্যাকশন নিয়ে। টাটা, আজকের মতো বাই বাই, গুড নাইট, গুড নাইট।